আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবর খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ডিভোর্সের পর নাসির পত্নী তামিমার পাসপোর্টে স্বামী রাকিবের নাম বেরিয়ে আসছে আরো সত্য, বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা দাবি করেছেন, আগের স্বামী রাকিব হাসানকে তিনি যথাযথভাবে 2016 সালের 23 ডিসেম্বর ডিভোর্স দিয়েছেন। তাই রাকিবকে ডিভোর্স না দিয়ে নাসিরকে বিয়ে করার অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন। বনানীতে সংবাদ সম্মেলনে তামিমা এই সংক্রান্ত তালাক নোটিশের কপি সাংবাদিকদের কাছে প্রকাশ করেন। তবে এই সংবাদ সম্মেলনের পরে সোশ্যাল মিডিয়ায় তামিমার পাসপোর্টের ছবি ভাইরাল হয়। সেটি 2018 সালের 4 মার্চ ইস্যু করা হয়। তাতে দেখা যায় তামিমার স্বামী হিসেবে রাকিব হাসানের নাম রয়েছে। এ নিয়ে নেটিজেনরা বিভিন্ন প্রশ্ন তুলছেন। এরই মধ্যে তথ্যের এ পাসপোর্ট ও তালাক নোটিশের স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হাতে একটি কাগজ দিয়েছেন তামিমা তামি। এ সময় ক্রিকেটার নাসির ও তাদের আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনোয়ারও উপস্থিত ছিলেন, যে কাগজের শিরোনাম ছিল স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকে নোটিশ। ওই নোটিশ উল্লেখ করা হয়েছে 2016 সালের 23 ডিসেম্বর তামিমা সুলতানা তামি তার স্বামী রাকিব হাসানকে তালাক প্রদানের নোটিশ দিয়েছেন। তবে রাকিব এটি পুরোপুরি অস্বীকার করে আদালতে মামলা দায়ের করেছে। এদিকে আদালতে ক্রিকেটার নাসির ও তামিমা সুলতানার বিরুদ্ধে মামলার একটি নথি সংযুক্ত করেছে আইনজীবী ইশরাত হাসান, যেটিতে তামিমার স্বামীর নাম উল্লেখ রয়েছে রাকিব হাসান। একই সঙ্গে ইমার্জেন্সি কন্ট্রোলকে স্বামী রাকিব হাসানের নামও উল্লেখ করা হয়েছে। পাসপোর্টটি প্রদান করার তারিখ হিসেবে উল্লেখ রয়েছে 4 মার্চ 2018 সাল, যেটির মেয়াদ উত্তীর্ণ 3 মার্চ 2023 সালের কথা উল্লেখ রয়েছে। পাসপোর্টের ধরন বলছে এটি রি ইস্যু করা। পাসপোর্টের বর্তমান নম্বর BR দিয়ে শুরু হয়, 53 ডিজিট উল্লেখ করে শেষ হয়েছে। অন্যদিকে তার পুরাতন পাসপোর্টটি BA দিয়ে শুরু হয়, 11টি ডিজিট উল্লেখ করে শেষ হয়েছে। রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, তামিমা সুলতানা আমার মক্কেল রাকিবের স্ত্রী হয়ে তাকে তালাক না দিয়ে ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন, যা আইন সিদ্ধ নয়। এখানে রাকিব হাসান ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং তার মানহানি হয়েছে। এই সংক্রান্তে পাসপোর্টের কপি সহ অন্যান্য নথি আমরা মামলার ডকেটে সংযুক্ত করেছি। ইতিমধ্যে এই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছে আদালত। মামলাটি তদন্ত করে আগামী 30 মার্চ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তালাকের নোটিশ ও পাসপোর্টের স্থির চিত্র নিয়ে তামিমা ও নাসির আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার গণমাধ্যমকে বলেছেন, যে পাসপোর্টের কথা বলা হচ্ছে সেটা আমি দেখিনি, ওই পাসপোর্টটি সঠিক কিনা তাও আমি জানি না, আমাকে জানতে হবে পাসপোর্টটা ঠিক আছে কিনা। রাকিবের আইনজীবী পাসপোর্টের কপি মামলা ডকেটে সংযুক্ত করলে এটা ওনার ব্যাপার, এই পাসপোর্ট দেখার পর আমি এ বিষয়ে স্পষ্টভাবে মন্তব্য করতে পারবো, এ বিষয়ে আমার ক্লায়েন্টকে ইনস্ট্রাকশন দিতে হবে, তার কাছ থেকে এ বিষয়ে জানতে হবে। এটি যদি উনি আদালতে দাখিল করে থাকেন, আদালত আমার মক্কেলের পক্ষ থেকে যে বক্তব্য পেশ করা দরকার আমরা তার নির্দিষ্ট সময়ে আদালতে প্রদান করব। বিষয়টি নিয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু গণমাধ্যমকে বলেন, পাসপোর্টের স্বামীর নামের স্থান যার নাম উল্লেখ রয়েছে, ডকুমেন্ট বলছে ওই ব্যক্তি পাসপোর্টধারী নারীর স্বামী। ডিভোর্স হয়ে থাকলে তাকে বৈবাহিক অবস্থা হালনাগাদ করে তালাকপ্রাপ্ত উল্লেখ করে পাসপোর্ট করা দরকার ছিল। তবে এটি যদি রিইস্যু করা পাসপোর্ট হয়ে থাকে তাহলে হতেও পারে ভুলে এটি কারেকশন করা হয়নি। মামলা সূত্রে জানা গেছে 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু। চলতি বছরের 14 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে জানান। মামলায় আরও বলা হয়, তামিমা ও নাসির এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে। তো দর্শক, এসব নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।